এরা আমাদের প্লাস্টিক সার্জারি, এবং এই সার্জারি গুলো আমাদের থেকে ওদের রোল কোনো অংশে কম নয়। আমরা শুধু কেটে বেরিয়ে যাই, তারপর এই পুরো জায়গাটাকে আবার নতুন করে তৈরি করাটা পুরোপুরি ওদের দায়িত্ব। তো ওনার ক্ষেত্রেও আমরা খুব ভয়ে ছিলাম যে এত বড় সার্জারির ধকল উনি নিতে পারবেন কিনা। প্রায় 10 ঘন্টা, 9.5-9.5 ঘন্টা লেগেছিল আমার মনে আছে ওনার ক্ষেত্রে। এবং কিন্তু দেখুন, আজকে উনি একদম দাঁড়িয়ে হাসি মুখে রেডিয়েশন নিয়েছেন, এবং তার পেছনে প্লাস্টিক সার্জারি বা আমাদের তো ঠিক আছে আমরা করেছি, কিন্তু আবার আমি বলছি, এটা হয়তো আমরা যদি একটা স্পেসিফিক ক্যান্সার হসপিটাল শুধু যেখানে মাল্টি স্পেশালিটি সাপোর্ট নেই, এটা করা হয়তো একটু ডিফিকাল্ট হতো। কারণ আমাদের কার্ডিওলজিস্ট বন্ধুরা বারবার আমাদের বলেছিলেন, ইউ গো হ্যাড, হোয়াট এভার উইল হ্যাপেন উই উইল টেক কেয়ার, ডোন্ট ওয়ারি। তো ওনাদের সাপোর্ট, ওনাদের, এবং তার সাথে আমাদের অ্যানাস্থেসিয়া টিম আমার অর্ঘদা ছিল বোধ হয়, এইরকম কেস খুব এক্সপিরিয়েন্স টিম ছাড়া কোশ্চিন, তো অর্ঘদা অভিরূপের ছিল অ্যানাস্থেসিয়া টিমে। কালকে আমাদের যেটা ছিল, আমরা সকাল 10:30 স্টার্ট করেছিলাম এই টাইপেরই অপারেশন, ফুটুন ফিনিশড 9:30, সো অলমোস্ট 12 ঘন্টার অপারেশন হয় এগুলো। এবং বিশ্বাস করুন, আমি এটা বারবার এগুলো কেন বলছি, এই 12 ঘন্টার অপারেশন যথেষ্ট রক্তপাত হয়, অনেক মুখের চোয়াল, গলার গ্ল্যান্ড, পা থেকে হাড় নিয়ে হিউজ অপারেশন। এবং এগুলো একজন 50 বছরের পেশেন্ট যেরকম ভাবে হয়, ঠিক উনিও সেইভাবে নিচ্ছেন। এবং আমাদের বহু এরকম তারা এইভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন এবং ভালো হয়ে যাচ্ছে। বারবার বলছি, বয়স জাস্ট একটা নাম্বার। তারপরে ওনার বাইপাস ছিল, ঠিক আছে। তো মানে আমরা সত্যি মানে কি বলবো, তো আমাদের একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম, এবং সেখানে আমাদের সার্জিক্যাল অনকোলজিতে আমাদের অনেকে বললাম রয়েছি, রেডিয়েশন অনকোলজি, মেডিকেল অনকোলজি, এগুলো তো আছেই। তার বাইরে অনেকে আছেন যাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু তারা ছাড়া আমাদের এই ক্যান্সার ট্রিটমেন্ট হয় না। যেরকম আমি আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট ডক্টর শুভলক্ষ্মী আছেন, এরপর আমাদের নিউক্লিয়ার মেডিসিন ডক্টর আদিল, আমাদের রেডিওলজি ডক্টর ইজাজ, ডক্টর আরিফ, ডক্টর সৌমেন, এরা প্রত্যেকে, তারপর আমাদের প্রার্থনা রয়েছে, প্যালিয়েটিভ কেয়ার, আমাদের পুরো টিম, এবং একটা অনেকটা ফ্যামিলির মতো। আমার যে বলার চেষ্টা সেটা হচ্ছে যে আমাদের বয়স্ক মানুষরাও কিন্তু চিকিৎসার যদি ঝাপটা মানে ঝাপটা বা পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কিন্তু খুব ভালোভাবেই সহ্য করে তারা দীর্ঘদিন আরো ভালো থাকতে পারেন, এনারা হচ্ছে তার উদাহরণ। এবং আজকে যার জন্য বয়সটা কোনো ফ্যাক্টর না, শারীরিক অবস্থাটা ফ্যাক্টর। বয়স ফ্যাক্টর হলে কোনো বাচ্চার কোনো ট্রিটমেন্ট হয়ে যাবে না। যখন একটা 6 মাসের বাচ্চা বা 1 বছরের বাচ্চা আসে জীবন অসুখে, তখন তো তাকে আমাদের ভয় পাওয়া উচিত, একটা সত্যি একটা ছোট্ট শিশু। কিন্তু সেটা কিন্তু আজকে যে অঙ্কোলজি নিয়ে এত আলোচনা চলছে, অঙ্কোলজি বা অঙ্কোলজি ক্যান্সার শুরুটা কোথা থেকে, আমরা শুরুটাকে যদি শেষ করতে পারি তাহলে হয়তো আগামী দিনে আমরা ভবিষ্যৎটা মানে একটু হলেও কন্ট্রোল করতে পারবো, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, ভারতবর্ষের আমার তথ্য নয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী 40% ক্যান্সারের কারণ তামাক বা তামাক জাতীয় দ্রব্য। সুতরাং এটাকে যদি কন্ট্রোল করা যায় প্রায় 40% ক্যান্সার আমরা কন্ট্রোল করতে পারবো। এর বাইরে
অ্যালকোহল, সুপারি এগুলোও আছে। এখন যেরকম মেয়েদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটাকে আজকে একটা ভাইরাস দিয়ে হয় তার এগেনস্টে ভ্যাকসিন, সেটাকে প্রমোট করা উচিত যাতে করে এই ভ্যাকসিনটা মানে পিউবার্টাল এজে নিলে এই সার্ভাইকাল ক্যান্সারের চান্স অনেক কমে যায়। এরকম বহু ক্যান্সার, এরকম বিভিন্ন কারণ, যেগুলোকে ওবেসিটি, এগুলো বেশ কিছু পলিউশন, এগুলো তো আছে কন্ট্রোল। তার বাইরে কিন্তু একটা পার্ট অফ ক্যান্সার আছে যার কোনো স্পেসিফিক কারণ সেইভাবে জানা যায় না, সেগুলোর হয়তো পুরোপুরি কন্ট্রোল করা মুশকিল। কিন্তু এই জিনিসগুলোকে যেগুলো বললাম, টোব্যাকো, অ্যালকোহল, সুপারি, তার সাথে এই এইচপিভি ভ্যাকসিনেশন, স্বচ্ছ যে মানে প্রাইভেট মানে বাথরুমের ব্যবহার যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, গোপনাঙ্গ পরিষ্কার করা যায়, সেগুলোর উপর জোর দিলে অনেকটা ক্যান্সার কন্ট্রোল। অনেক সময় করোনা চলে গেছে, তাও মানুষ কিন্তু ওই হাতে স্যানিটাইজার লাগানো ইউজ করাটা ভুলে যায়নি। কিন্তু আপনারাও ডাক্তার হিসেবে বলেছেন যে স্যানিটাইজার লাগানোর পরেও হাতটা ধুয়ে নেবে। এটা যে কেউ যারা যে হাত ধুচ্ছে না, স্যানিটাইজারটাকে ডাইরেক্ট ইউজ করছে হাতে মাখিয়ে তারপরে ভাত পা কিছু খাচ্ছে, সেক্ষেত্রে কি ক্যান্সারের কোনো প্রবলতা থাকতে পারে? দেখুন, এখনো অবধি মডার্ন মেডিসিনের ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু ধারণার উপর বলা যায় না। এখন অবধি আমাদের হাতে সেই রকম কোনো তথ্য নেই যাতে আমরা বলতে পারি এর থেকে হচ্ছে। আর যাদের ফিস্টুলা বা পাইলস হচ্ছে তাতে আগামী দিনে তাদের প্রোস্টেট ক্যান্সার বা ফিস্টুলা থেকে আলাদা ক্যান্সার ডেভেলপমেন্ট, এরকম কোনো ফিউচার মানে ইতিহাস কি আপনারা পেয়েছেন আপাতত? অতটা ডেটা নেই। আর যারা ক্যান্সার পেশেন্ট তাদের জন্য আপনার ভার্সন কি হবে, যারা বাড়িতে এখনো বসে আছে ভাবছে আমি তো মারাই যাবো? একদম নয়, ক্যান্সার আর চারটার দশটা রোগের মতো আরেকটা রোগ। অনেক রোগ আছে যেগুলোতে ধরুন ট্রিটমেন্ট করার পরেও হয়তো অতটা ভালো আউটকাম হয় না, সেরকম ক্যান্সারেরও একটা ফ্র্যাকশন আছে। কিন্তু তার বাইরে বহু ক্যান্সার আছে যেটা একদম ভালো হয়ে যায়, স্পেশালি কিছু ক্যান্সার একদম ভালো হয়ে যায়, এবং যে কোনো ক্যান্সার সেটা যদি আর্লি স্টেজে ট্রিটমেন্ট করানো হয় বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায়। সুতরাং ক্যান্সারকে নিয়ে ভয় পাবার কিছু নেই, তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন, ভালো হয়ে যায়। আপনার নামটা? ডক্টর সৌরভ দত্ত।